Hey guys, assalamu alaikum. Welcome back to my YouTube channel, the Shakil Blocks. জি হ্যাঁ, আজকের ভিডিও ধারাতে ধরে ফেলেছেন R15 ভার্সন 2 একদম পানির দামে। আর অনেকে বলতে পারেন, ভাই কম দামের বাইকের রিভিউ করছেন না কেন? আসলে কম দামের বাইকের রিভিউ এই কারণে করছি না, যেহেতু এখন চলছে রমজান মাস, সামনে ঈদ। ঈদ উপলক্ষে কেউ চাইবে না একটা কম দামের বাইক কিনতে, সবাই একটু ভালো বাজেটে বাইক খুঁজছে। তার কারণে আমি আজকে আজকে না এই মাসটাতে অন্তত খুবই হাই দামের বাইক তুলছি আর লো প্রাইসে সেল করছি, ঠিক আছে? বাইকটা হলো ডিজিটাল মিটার, তারপর ডিজিটাল প্লেক, একদম লুক। যারা মানে একটা ভালো মানের বাইক খুঁজছেন তাদের জন্য বেস্ট এবং একদমই জোস্ট একটা বাইক। তো আজকের ভিডিও দাঁড়াতে তুলে ধরতে চলেছি হিরো হোন্ডা সিডাই টিগার, তারপর রয়েছে পালসার 135 ভার্সন 2 এর মাথা লাগানো, যেটার বয়স অনলি 1 মাস। তো যাই হোক, অবশ্যই লং টাইম ফুল টাইম দেখতে হবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য অসংখ্য জানাই ধন্যবাদ। আচ্ছা, বাইকটা আমি আপনাদের একটা কথা বলি, অস্থির বাইক, এই কারণে দেখেন একটু দেখেন খালি বাইকটা লুক দেখেন, অস্থির বাইক, দুইটাই ইমার্জেন্সি লাইট টাইট সব আছে। তো যাই হোক, আজকে আপনাদের যেহেতু ধামাকা বাইক দেবো, আর এটা পার্কিং লাইট, ভাই দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এর পার্কিং লাইট আছে এই কিটের ভিতরে, সামনে এর তলে আছে, তারপর আছে এই কিটে, পিছনে দুই তিনটা আছে, মানে অস্থির রাত্রে। তো যাই হোক, যেহেতু আজকের ভিডিও লং টাইম করতে চাচ্ছি না, যেহেতু রাস্তার মিডিলে আমরা ভিডিও করছি, সে কারণে খুব শীঘ্রই আমরা ভিডিওটা করে হেঁটে যাবো। এটা দুইটা হেডলাইটই জ্বলে, যেহেতু গাড়ি নতুন, এই যে দেখেন দুইটা হেডলাইটই জ্বলে এবং হাই লো সব আছে। তো সিঙ্গেল ডিস্কের বাইক, আমরা প্রথমে টিভিএস টিগার, সরি হিরো হোন্ডা সিডি সিবি টিগার নিয়ে শুরু করব। আসলে এটা টিগার বলে, কেউ টাইগার বলে, তো যাই হোক আমি টিগারটাই বললাম। তো গাড়ি দুইটা টিউবলেস টায়ার এবং দুটাই নতুন, এই যে দেখেন দুইটাই নতুন, রাজ মেট্রো ফুল কাগজ 11-26-47, রাজ মেট্রো ফুল কাগজ 11-26-47, একদম ফুল ওকে। তো গাড়িটা একদম নিউ কন্ডিশনে আছে এবং এটাও ডিজিটাল মিটার, সব কিছুই ওকে, ডিজিটাল মিটারেরই বাইক, সেলফ ওকে, রানিং বাইক সব কিছু দেখাবো। তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, রমজান মাসে কেমন দিনকাল যাচ্ছে সে বিষয়ে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আমাদের কমেন্ট বক্সে। তাছাড়া কতগুলা রোজা হলো এবং কেমন দিনকাল যাচ্ছে এই বিষয়ে তো অবশ্যই আমাদের মাঝে শেয়ার করাই যায়। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভাই আমি এই জেলা থেকে দেখছি। আশা করছি আমার 64 জেলাতেই ফ্যান ফলোয়ার আছে এবং 64 জেলা থেকেই আমার ভিডিও কন্টিনিউ দেখে। সো অবশ্যই 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 যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমি আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করেছেন আমাকে ভালোবেসে। তো আপনাদের জন্য শুভকামনা রইল। তো আমি টিভিএস টিগারটা শুরু করি, টিভিএস টিগার হিরো টিগারটা, এটা এলইডি বাল্ব টাল্ব সব লাগানো আছে এবং এলইডি বাল্ব টাল্ব সব জ্বলে, এই যে দেখেন এটা দুই কালারে বল আছে, দুই কালারটাই জ্বলে। এছাড়া গাড়ি একদম ফুল ফ্রেশ, গাড়ি যদি চুলের স্ক্র্যাচ পান তাও গাড়ি নেওয়ার দরকার নাই, গাড়ি আমি একটু দেখাই। শুধু এই এই মার্কারটা ভেঙে গেছে, বুঝছেন, এখানে ঝালাই দিয়ে রাখছে, এই মার্কারটা ভেঙে গেছে। আপনি এক কাজ করবেন, সেটা হলো যে এই মার্কারটা চেঞ্জ করে নেবেন। আমার কাছে এই গাড়িটার এই একটাই প্রবলেম হয়েছে, আমি আবারও একটু দেখাই, এই যে দেখেন মার্কারটা ভেঙে গেছে। তাছাড়া গাড়ির হাইড্রোলিক দিয়ে বলেন বা সব দিক দিয়ে একদম বেস্ট, ঠিক আছে? সাইডে শব্দ হওয়ার কারণে পাশে টাকটা চলছে, যারা অনেকে বলেন কাঁকড়া, যাই হোক। আর তাছাড়া দেখেন গাড়ি কত সুন্দর নিউ কন্ডিশনে আছে, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, জানি না ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে, অনেক ধুলা উঠছে। তো যাই হোক, ট্যাঙ্কিতে হালকা স্ক্র্যাচ থাকতে পারে, ট্যাঙ্কিটা আপনারা মিলাই নিতে পারেন, আর গাড়িটা ধোয়া নাই সেভাবে, কিন্তু ট্যাঙ্কি মানে স্ক্র্যাচ বলতে গেলে আপনি একটু দেখাই, দেখেন কোন স্ক্র্যাচ আছে কি, একটু ভালো করে দেখাই, যেন পরবর্তী সময় আপনারা ইমুতে না চান, কারণ কখন কোন জায়গাতে থাকি সে বিষয়ে আপনারা জানেন অনেকে, যে আমরা বিজনেস করি তার কারণে থাকাটা পসিবল হয় না। সব কিছু একদম পানির মতো ফ্রেশ, ফার্স্ট মালিকের বাইক, বাইকের কোনো প্রবলেম পাইলে অ্যানি টাইম রিপ্লেস করে দেবো এবং ক্যাশব্যাক করে দেবো। আর আমি একটা কথাই বলে দিতে পারি, এই বাইকের কোনো ধরনেরই প্রবলেম নাই, মাইলেজ পাবেন 50 কিলোমিটার, ঠিক আছে, মাইলেজ 50 পাবেন টিভিএস ইয়া হিরো হোন্ডা টিগার। আর সবচেয়ে মজাদার বিষয় যে 150 সিসি গাড়ির ভিতরে টিগার গাড়ি কিন্তু ভাই অনেক দাম,
আপনারা অনেকেই জানেন না যে টিভিএস হিরো টিগারের দাম কত, মার্কেটে 2 লক্ষর কাছাকাছি, ইভেন 2 লক্ষর ওই পারেই হতে পারে। আমি যেহেতু এখনো অনেক কয়েকদিন আগে দেখলাম, হয়তো ভুলে গেছি, তো আমার জানা মতে 2 লক্ষর ওই পারেই এখনো দাম রয়েছে, এবং 2 লক্ষর নিচে না। টিভিএস হিরো হন্ডা টিগার আপনারা একটু সার্চ দেন, বারবার টিভিএস আসছে কারণ টিভিএস স্ট্রাইকারের রিভিউ বেশি করি তার জন্য। তো যাই হোক, হিরো হন্ডা টিগার কিন্তু ভাই এখন মার্কেটে প্রচণ্ড দাম, এবং গাড়ির ভিতরে একটা গাড়ির ভিতরে মানসম্পন্ন গাড়ি যদি থাকে তাহলে হিরো হন্ডা টিগার খুবই সুন্দর লাগে। মানে মিডিয়াম দেখা যাচ্ছে, মিডিয়াম বিজনেস করেন, একটু হাই কোয়ালিটির বিজনেস করেন, যেমন ধরেন একটু মানে সাধারণ ফ্যামিলি থেকে না, একটু নর্মাল ফ্যামিলি থেকে, মানে হাই ফ্যামিলির যারা বিজনেস টিজনেস করেন, এইসব গাড়ি কিন্তু তাদের জন্য বেস্ট। এই গাড়িগুলো মানসম্পূর্ণ, টিউবলেস টায়ার, সেলফ স্টার্ট হয়, রানিং বাইক, ঠিক আছে, ফুল কাগজ জমা দেওয়া আছে, একদম অলৌকিক সব কিছু করা আছে। তো যাই হোক, আমি গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখাই আপনাদের, তাহলে একটু বুঝতে পারবেন। গাড়ির গিয়ারে আছে, আরো একবার স্টার্ট দিই, আপনারা খালি স্টার্টটা দেখেন কত সুন্দর। এই যে দেখেন দেখেন, কোনো ধোঁয়া কাটা টাটা কিছু নাই, একদম ফুল ফ্রেশ ভাই, কোনো ধরনের ধোঁয়া কাটা কিছু নাই, একদম ফ্রেশ ভাই। আর ইঞ্জিন সাউন্ডটা কত সুন্দর দেখেন, বাইকটা এক কথাতে একদম সীমিত দামের ভিতরে বেস্ট একটা বাইক হবে। বাইকটার প্রাইস আপনাদের মাঝে আমি তুলে ধরতে চলেছি, আজকে দুইটা বাইকই সেম প্রাইসেই দিব, একদম কম দামের ভিতরে, মাত্র 80,000 টাকা, মাত্র 80,000 টাকাতে এই বাইকটা আমি তুলে ধরবো। তারপরও আপনারা আসেন আমাদের লোকেশনে, লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুকুর থানা মাহিনী এন্টারপ্রাইজ। এখানে আমি বলবো যে আমার এটা কিন্তু দুইটাই মেন মালিক থেকে লিয়া, আর দুইটাই আমার বন্ধু লাগে। তো আমি একটা কথাই বলবো ভাই, যে রাজশাহী জেলা আসেন, বাইক কেনার দরকার নাই, ঘুরেন, দেখেন, চালান, হ্যাঁ, স্পিড দেখেন, তারপর আমি বাইকটা নিন আমার কাছে। আর যদি একান্তই না আসতে পারেন, রাজশাহী জেলায় কেউ থাকলে আমার কাছে পাঠান, আমি কুরিয়ার করে দেবো, অ্যাডভান্স কিছু দিন, আমি কুরিয়ার করে দেবো। যদি রাজশাহী জেলা আপনার আত্মীয় কেউ থাকে পাঠান, আমাদের লোকেশন কাটাখালী বললেই বেস্ট হয়, অনেকে মাহিন্দ্রা বাজার চিনেন না, কাটাখালী বাজার বলবেন, রাজশাহী জেলা কাটাখালী বাজার সদরের ভিতরে আমাদের শোরুম। তো 80,000 টাকায় 80,000-এ এই বাইকটা পাবেন। তবে যারা প্রবাসী ভাই দেখছেন, অনেকেই ছেলের জন্য কিনে নিতে চান, ভাইয়ের জন্য কিনে দিতে চান, বাবার জন্য কিনে দিতে চান, তবে বাবার জন্য এই বাইকটা পারফেক্ট হবে, কারণ এটা মানসম্পন্ন বাইক। একটা বাইক প্রবাসী ভাই দিবেন, একটা বাইক দিবেন, একটা মান তো থাকা লাগবে, মান ইজ্জত থাকা লাগবে, হয়তো এলাকাতে 2-5 জন দেখবে যে বাইকটা কেমন হলো না হলো, গাড়িটা কত সুন্দর নতুন কন্ডিশনে আছে, বাইকটা দেখে এমনি পছন্দ হবে। তারপর একটু ইঞ্জিন টিঞ্জিনগুলো দেখাই, দেখেন বুঝছেন কত সুন্দর, দেখেন, দেখলে বুঝতে পারবেন। হরেন টরেন কিন্তু সব একদম ক্লিয়ার ভাই, হরেন টরেন সব ক্লিয়ার। তো যাই হোক, পরবর্তী যে বাইকটা রয়েছে এটা হলো ইয়াং জেনারেশনের জন্য, মানে ইয়াং জেনারেশনের যারা আছে তারা এই বাইকের পাগল হয়ে আছে। আমাকে গতকালকে একজন আমার কাছে এই বাইকটা কিনতে আসছিল, তখন গাড়িটার কিছু ঠুকে ঠাকে কাজ ছিল, আমি গাড়িটা দেখাইনি যেটা সত্য কথা, তারপর রোজা আছি, কথা একটু বেঁধে যাচ্ছে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো গতকালকে আসছিল গাড়িটা, আমি এই কারণে দেখাইনি, গাড়িটা কিছু পার্কিং লাইট, অ্যান্টি কাটারগুলো আমি সব রিপ্লেস করলাম, তারপর অন্যান্য কাজ করলাম, ইঞ্জিনটা টন টাইট করলাম, গাড়িটা ফ্রেশ করলাম, গাড়িটা ওয়াশ করলাম, তারপর গাড়িটা আশা করছি এলাকাতে সেল হয়ে যাবে। তো আশা করছি আমাদের রাজশাহীতে সেল হয়ে যাবে, কারণ এই বাইক এত কম প্রাইসে আর কোথাও পাবেন না। এই কিটটা 1 মাস আগে লাগানো হয়েছে, যেটার দাম হলো 43,000 টাকা, কিটের দাম 43,000 টাকা, মানে মডিফাই করে লাগাতে না দিয়ে খরচ পড়ে গেছে 43,000 টাকা। আর ফুল কাগজ মেন মালিক, ঠিক আছে, ডিজিটাল প্যালেট, স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন সব আমার কাছে আছে, প্যালেটটা শুধু আমি কালকে যে তুলবো, এই যে প্যালেট, শুধু প্যালেটটা তুলবো, রাজশাহী ল 12-01-04-71, এটা হলো মানে কয়েকদিন আগে অ্যাপ্লাই করা হয়েছে কাগজের, এর জন্য আপনার হলো যে প্লেটটা এখনও বের হয়নি, তবে SMS পেয়ে গেছি, বের হয়ে গেছে। আর গাড়ি আপনার হলো যে কোনো ধরনের প্রবলেম নাই, এইখানে যে সায়া একটা বোর্ড থাকে, মার্কার থাকে, ওইটা আমার বাসায় আছে, আমি ওইটা লাগা দেবো,
আর তাছাড়া গাড়ি আপনারা একটু দেখেন, এ টু জেড দেখেন। আর টপ স্পিড হলো 127 পর্যন্ত, অনেকে বলতে পারেন 135 টপ স্পিড এত উঠছে ভাই, আপনি একটু গাড়িটা চালাই দেখবেন তারপর আপনি গাড়ি নেবেন, ঠিক আছে? আপনি গাড়িটা আগে চালাবেন তারপর নেবেন। আর এটা আমি যথেষ্ট পরিমাণে কাজ করেছি, যেমন ধরেন এই যে ইন্ডিকেটরের লাইন করছি, চারটা ইন্ডিকেটার একবারে জ্বলবে, তারপর পপ অফ হরেন লাগাই রাখছি, আপনি হরেনটাই দেখেন খালি। আর সেলফের কথা তো বলাই যায় না, কারণ এটা গাড়ি এত পরিমাণ সাউন্ড কোয়ালিটি ভালো, আমি একটু দেখাই। পালসার 135 হিসাবে যে এত ভালো একটা বাইক আর এত সুন্দর ইঞ্জিন, মানে আপনারা কল্পনাই করতে পারবেন না, গাড়ির এত পরিমাণ টান আপনারা কল্পনাই করতে পারবেন না, এত পরিমাণ টান। এই চাপাগুলা যে সাতাগুলা হয়ে আছে এগুলাতেও কিন্তু লাইট জ্বলে, এই যে এগুলাতেও লাইট জ্বলে, ঠিক আছে? আমি আরেকবার স্টার্ট দিই। অস্থির সাউন্ড ভাই, বললে বিশ্বাস করবেন না, অস্থির সাউন্ড। এই সাউন্ডের গাড়ি আপনি পালসার 135 একটু দেখেন, খোঁজ করে কোথাও পাবেন না, পালসার 135 এই কন্ডিশনে বাইক আর কোথাও পাবেন না। আমি গত ভিডিওতে দেখাইছিলাম যত সম্ভব, পালসার 135 আপনার এই শুধু মাথা আলা, হ্যাঁ, অ্যানালগ কাগজ, আমার থেকে 60,000 টাকা দাম চাইলো, আমি 60,000 টাকাতে রিভিউ করলাম। তাহলে এটা হলো ফুল কাগজ, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন সব রেডি, ফার্স্ট মালিক, কিট লাগানো হলো ভার্সন 2, একদম নতুন, 1 মাস বয়স। এই গাড়িটা তো 1 লাখ টাকা দাম লাগার কথা, আসলে বললে বিশ্বাস করবেন না। আমি কত রিভিউতে দেখলাম একটা বাইক 135, কাগজ টাগজ কিছু নাই, ব্ল্যাক কালারের, ওই বাইকটা সেল দাম চাওয়া হয়েছিল 65,000 টাকা। তাহলে সেই অনুযায়ী ভাই আপনারা একটু বিবেচনা করে দেখেন, গাড়ি কমপ্লিট একটা কাগজ চালা বাইক যদি আপনারা এরকম করেন, তাও টায়ার দুটি নতুন, দেখেন আমি দুইটা টায়ারই দেখাই আপনাদের, এই যে দেখেন দুইটা টায়ারই নতুন, একদম ফ্রেশ টায়ার, ঠিক আছে? এই বাইকটা আপনার তাহলে কত দেবেন বলেন তো ভাই? বাইক একদম অস্থির লুক হয়ে আছে, আপনারা বললে বিশ্বাস করবেন না, যেরকম কন্ডিশন এরকমই ইঞ্জিন কন্ডিশনে, মানে লুক যেরকম এরকম ইঞ্জিন কন্ডিশনও আছে। তারপর আসেন আমাদের আসা লোকেশন, রাজশাহী জেলা মাহিন্দ্রবাজার বেলপুকুর থানা, যারা একান্তই অ্যাড্রেস চিনতে পারছে না তারা কাটাখালী বাজার আসলেই হবে। তো বাইকটার প্রাইস রাখা যাচ্ছে মাত্র 80,000 টাকা, বাইকটার প্রাইস রাখা যাচ্ছে মাত্র 80,000 টাকা। কোনো ধরনের প্রবলেম যদি বাইকে, আমাদের এই দুইটা বাইকে আপনারা পান, তবে আমি যে কোনো সময় আপনাদের কথা দিলাম রোজা থেকে রিপ্লেস করে দেবো, ক্যাশ ব্যাকও দিয়ে দেবো, কারণ এই দুইটা বাইক অস্থির বাইক, আর এই ফার্স্ট টাইম আমি এরকম বাইক পাইছি, ঠিক আছে? আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, যারা মানে একটু ভালো বাজেটে বড় বাইক কিনতে চাচ্ছেন, অনেকে অনেক জায়গাতে কিন্তু এরকম বাইক আছে, আমি ভিডিও দেখি তো, আমি কন্টিনিউ অনেক অনেক জনের ভিডিও ফলো করি, এই বাইক আছে, কাগজপাতি কিছু নাই, তারপরও আবার কিট দেখলে ধরেন মাথা নষ্ট, হ্যাঁ, মানে ভাঙড়ি তো ভাঙড়ি, এই কিটটা যত ভাঙ্গা চুরার ভিতরে চালাবেন যদি একটু ঝ্যানঝ্যান শব্দে গাড়ি লেওয়ার দরকার নেই। গাড়ি দেখেন কোনো ধরনের লড়াচড়া কিছু নাই, দেখছেন? আমি একটু দেখাই, আমি আর অন্য কিটে বাড়ি মেরেন তাহলে বুঝবেন, একটুক শব্দ নাই, মানে 1 মাস হলো কিট লাগানো, আমি মেমো দেখাই দিব যে কোথায় থেকে লাগানো হয়েছে। তো যাই হোক, দুইটা গাড়ি 80,000 টাকাতেই আমি তুলে ধরলাম, যদি এই বাইকটা পছন্দ হয় আপনারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি এনি টাইম আপনাদের কাছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা ফোনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও ধারাতে তুলে ধরতে চলেছিলাম আর তুলে ধরেও ফেললাম আশা করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর যদি ভুল টুরি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার দ্বিতীয় চ্যানেল, আমার এই চ্যানেলের লিয়া দেওয়া আছে, ওটাও সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমি রেখে দেবো, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইসলামিক ওয়াস্টিও আমার দ্বিতীয় চ্যানেল, তৃতীয় চ্যানেল আছে, ওটাও সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, কম প্রাইজের কোনো ভিডিও নেই, দুইটা বাইকই প্রবাসী ভাইদের জন্য ধামাকা অফার।